মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পাবলো, পাবলো কেমন আছো? কেমন আছো তুমি আজকে? কালকে আমার একদম ইচ্ছে ছিল না তোমাকে ছেড়ে চলে যাওয়ার। ডাক্তার বললেন, সবাই বললো, তাই যেতে বাধ্য হয়েছি। এক ফোঁটা ঘুমোতে পারিনি রাতে, সারা রাত বারবার ফোন করছি নার্সিং হোমে। টেল মি অনেস্টলি বেটা, হাউ ইউ ফিলিং টুডে? আমি ঠিক আছি মনিমা, ফিলিং মাচ বেটার। মাই বেবি, তুমি কোথায় যাচ্ছ মধুমণি? আমার ছেলের এখন সবচাইতে বেশি দরকার তোমাকে। ও যে তোমার বড্ড ভালোবাসে। মনিমা, প্লিজ থাক না এসব। মধুমণি, প্লিজ প্লিজ আমার ছেলেকে ছেড়ে যেও না, ওকে কোনোদিন ছেড়ে যেও না, প্লিজ। আমারও তো ইচ্ছে করে যে আমার ছেলেটা বিয়ে করে সেটেল করুক, ঋগদেব বিয়ে করবে আর সেনগুপ্ত বাড়িতে নতুন বৌমা আসবে। ঋগদেব বাবুর বিয়ের সঙ্গে সেনগুপ্ত বাড়িতে বউ আসার কি সম্পর্ক? ঋগদেব বাবু তো ওই বাড়ির ছেলে না, ওই বাড়ির ছেলের বন্ধু। সমস্ত সত্যিটা আমি বলার আগে কোনোভাবে চেনে যাক, আমি চাই না। কি করে আটকাবো মণিমাকে? রিক আর কুশল দুজনেই তো আমার সন্তানের মতন। আমার ইচ্ছে করে যে ওরা সেটেল করুক জীবনে, এন্ড দিস ইজ হাই টাইম ফর বোথ অফ দেম টু গেট সেটেল। আমার কাছে কত আনন্দের বলতো পুরো ব্যাপারটা। আমার দুই ছেলে বিয়ে করবে, আমি শাশুড়ি হব, আর বাড়িতে ডাবল ডাবল বৌমা আসবে। কিছু ভুল বললাম আমি? যা, লজ্জা পেয়ে গেছে। মণিমা, আমি জানি তুমি আমার পছন্দের জন্য সব কথাগুলো বলছো, কিন্তু মণিমা, মধুকে ফোর্স করো না প্লিজ। নো বেটা, ডোন্ট ওয়ারি, ও যদি ফোর্স ফিল করতো তাহলে এভাবে লজ্জা পেত না। তাছাড়া আমি জানি আমার পাবলোই মধুমণির মন জিতে নিতে পারবে। ইটস হাই টাইম মধুমণিকে আমার আসল পরিচয়টা জানিয়ে দেওয়া দরকার। ভাবো ভাবো পাবলো, কিন্তু যতই ভাবো ফাঁসতে তোমাকে হবে। তোমরা তো পাড়ার মাঠের খেলোয়াড়, আইডেন্টিটি বদলে হিরো সাজছ, আমার সাথে টক্কর দিতে পারবে না। চাইলে একটু আগে ফাঁস করে দিতে পারতাম তোমার চাতুরী ঋগদেব, কিন্তু আজ জাস্ট চুক্কি দিয়ে ছেড়ে দিলাম। আমি অনেক বড় মাঠের খেলোয়াড়, তাই ওয়েট, দেখো কাল গোটা খেলাটা কেমন করে ঘোরাই। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছ ঋগদেব সেনগুপ্ত, কিন্তু কমলিনের হাত থেকে বাঁচবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।